আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারকে আমার মনির অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আমি প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যারা ইউটিউবার, নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনাদের ভিউয়ার সংখ্যা কম, তারা ভিউয়ার সংখ্যা কীভাবে বাড়াবেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস সেটা হলো থাম্বনেইল। অর্থাৎ আপনার ভিডিওটা যখন ইউটিউবের ড্যাশবোর্ডে দেখা যাবে, তখন আপনার ভিডিওর উপরে যে থাম্বনেইলটা বা সেই ছবিটা বা যে লেআউটটা আপনি ব্যবহার করতে চান সেটা কীভাবে করবেন, সেই থাম্বনেইল কাস্টম থাম্বনেইলটা বাছাই করার পদ্ধতি, সেট করার পদ্ধতি, যার মাধ্যমে আপনি আপনার ভিউয়ার সংখ্যা বাড়াইতে পারেন। কারণ সবাই থাম্বনেইলটা প্রথমেই দেখবে, যদি থাম্বনেইলটা ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও তাতে একটা ক্লিক করবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি থাম্বনেইলটা সেট করবেন। আপনি একটা ভিডিও করছেন, করে সেটা আপনি আপলোড করছেন। ধরুন সাপোজ আমি ভিডিওটা আপলোড করলাম, ভিডিওটা আমি আপলোড করলাম। আপলোড করার পরে যে ডিসপ্লেতে যে জিনিসটা শো করতেছে সেটা আমার মন মতো হয়নি, মানে যে অংশটা এখানে দেখাচ্ছে সে অংশটা আমার পছন্দ হচ্ছে না। আমি চাচ্ছি ভিডিওর ভিতরে কোনো একটা চমৎকার একটা দৃশ্য অথবা সেম অন্য কোনো একটা পিকচার বা আমার এখানে লেখা একটা পিকচার, সুন্দর একটা রেজুলেশন, ভালো রেজুলেশন, ব্যাকগ্রাউন্ড একটা পিকচার এখানে আমি সেট করে দিব। এটা আমার ভিডিওর উপরে থাকবে, এটা দেখার পরে অনেকে এটা দেখে ঢুকবে, ঢুকার পরে ভিতরে যেমন ভিডিওটা দেখতে পারবেন। সেক্ষেত্রে আমি কি করবো, আমার চ্যানেল লগ ইন করে আমার চ্যানেলের ভিডিও ম্যানেজারে যাবো। ভিডিও ম্যানেজারে ভিডিও গুলাতে যাবো, ভিডিও গুলাতে যাওয়ার পরে তারপরে ভিডিওর পাশে যে এডিট আছে এডিটে ঢুকবো। এডিটে দেওয়ার পরে এডিটিংটা এটা অটোতে চলে আসছে, আমার এটা অটোতে আসছে, এটা অটোতে আসছে কাস্টম থাম্বনেইল। এটা হচ্ছে ইচ্ছা করলে আমি এখানে এটার পরিবর্তে অন্য কোনো কিছু দিতে পারি। এটা একটা এলোমেলো লাগতেছে মনে হচ্ছে কি না কি বোঝা যাচ্ছে না, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিতে হলে আমার কি কাস্টম থাম্বনেইলে ঢুকতে হবে। আমি যেটা দিতে চাচ্ছি যেটা আমার ল্যাপটপে বা পিসিতে যেখানে আছে সেখানে যাবো। আমার একটা ডেস্কটপ একটা পিকচার আছে, যে পিকচারটা আমি দিব, এটা আমি সিলেক্ট করলাম, ওটা ওপেন দিলাম। তো সেক্ষেত্রে বলে সেটা যদি একটু বেশি হয় তাহলে আমার কাছে হবে একটু কম হইতে হবে। আমি সিলেক্ট করে দিলাম যে এখানে চলে আসছে। যদি ইচ্ছা করি আমি প্রতিটা পছন্দের অন্যটা দিব, তাহলে যে চেঞ্জ আসছে এখানে ক্লিক করে আবার সিলেক্ট করে আবার দিতে পারবো। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন সেভ করবো। সেভ করলাম, লিংক পেয়ে যাই। দেখেন ভিডিও ছিল এটা, এখন ভিডিওর উপরে এটা বসাই দিচ্ছি, ভিডিও যা ঠিক আছে এখন ভিডিওর উপরে আমরা এটা শুরু করতেছি। দেখেন আবার ঢুকে যাচ্ছি, ভিডিওর উপর এটা শুরু করতেছে, অর্থাৎ যে কোনো ডিসপ্লেতে এখন আমাকে এটা দেখবে। এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর গ্রাফিক্স চেঞ্জ করে বা পিকচার চেঞ্জ করে ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে সামনে নেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। কারো কোনো জানার থাকলে কমেন্টস করবেন এবং আমি রিপ্লাই অবশ্যই অবশ্যই দিব। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যার মাধ্যমে আমার প্ল্যাটফর্মটা আরও বাড়বে এবং প্রসারিত হবে, আমি কাজ করার অনুপ্রেরণা পাবো। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।